এক ভাই প্রশ্ন করেছেন কুকুর যদি খাবার পাতিলে মুখ দেয় তাহলে কি করব। অনুরূপভাবে বিড়াল মুখ দিলে কি করব এবং বেনামাজে মুখ দিলেই বা কী করব উত্তরে বলবো সহি মুসলিম সহ অন্যান্য হাদিসে একাধিক বর্ণনা এসেছে কুকুর খাবার পাত্রে মুখ দিলে ওই পাত্রের খাবার ফেলে দিয়ে তা সাতবার ধুয়ে ফেলতে হবে অবশ্য খাবার যদি জমাটবদ্ধ কোনো খাবার হয় তাহলে পুরোটাই ফেলে দিতে হবে নাকি শুধু যেখানে তার মুখ লেগেছে বা তার লালা লেগেছে অতটুক ফেলে দিলে হবে সে বিষয়ে কথা রয়েছে মতভেদ রয়েছে যাই হোক সাতবার ধুয়ে ফেলতে হবে পাত্রটা সাতবারের প্রথমবার মাটি দিয়ে মাজতে হবে কোনো সাবান বা পরিষ্কার করার অন্য কোনো পাউডার বা লিকুইড লিকুইড মাটির স্থলাভিষিক্ত হবে না অর্থাৎ সাবানের কাজ এই মাটির কাজ করবে না সেগুলো এরপরে বিড়াল কোনো খাবার পাত্রে বা পান পাত্রে মুখ দিলে যেহেতু তা নাপাক হয়ে যায় না সেহেতু রুচি হলে বা প্রয়োজন পড়লে ওই খাবার বা পানি খেতেও পান করতে পারে পক্ষান্তরে যদি রুচি না হয় তাহলে খাবে না সেটা ভিন্ন কথা অবশ্য পাত্রে বিড়াল মুখ দিলে যদি বিশেষ কোনো কারণে নির্দিষ্ট কোনো ক্ষতির দিক প্রমাণিত হয় তাহলে সেটা ভিন্ন কথা এবার বেনামাজি প্রসঙ্গে আসি দেখুন সালাত আদায় না করা অত্যন্ত ভয়াবহ এবং মারাত্মক অপরাধ কেউ একদম একদমই সালাদ আদায় না করলে সালাত না পড়লে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে বলে অতীত বর্তমানের প্রসিদ্ধ অনেক বিদ্যান অনেক আলেম অনেক সাহাবি মন্তব্য করেছেন তবে মানুষের এটো বা উচ্ছিষ্ট নাপাক নয় যদিও সে সালাত আদায় না করে এমনকি সরাসরি কোনো কাফেরের এটো বা উচ্ছিষ্টিও উচ্ছিষ্ট নাপাক নয় সুতরাং বেনামাজি খাবার পাত্রে মুখ দিলে কিছু করতে হবে না অল্লাহ আলা আলম